বৃহস্পতিবার খানাকুলে এসে বজ্রপাতে মৃতদের পরিবারের লোকেদের সঙ্গে দেখা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। এদিন তাদেরকে সব রকমভাবে পাশে থাকার আশ্বাস দেন। এদিন বিকেলে রাজা রামমোহন কলেজ মাঠে হেলিকপ্টারে তিনি এসে পৌঁছান। পরে কলেজ ক্যাম্পাসে মৃতদের পরিবারের লোকেদের সঙ্গে কথা বলেন। এর আগে এদিন অভিষেক ব্যানার্জি আদি সপ্তগ্রাম, পোলবা এবং তারকেশ্বরেও বজ্রপাতে মৃতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। উল্লেখ্য, গত কয়েকদিনে আরামবাগ মহকুমায় বজ্রপাতে 6 জনের মৃত্যু হয়। তাদের মধ্যে রয়েছেন খানাকুলের বালিপুরের দম্পতি হেমন্ত গুছাইত ও মালবিকা গুছাইত, গোবিন্দপুরের কানাই লহরী জগন্নাথপুরের শিশির অধিকারী, পরশুরার কাঁদিপুরের শ্যামলী রাউত এবং গোঘাটের নরসিংহ বাটির আনন্দ রায়। এছাড়াও এদিন দুপুরে আবারও বজ্রপাতে মৃত্যু হয়েছে খানাকুলের চুয়াডাঙ্গার অভিজিৎ সর্দারের। খানাকুল থেকে সংবাদ সোমালিয়ার প্রতিনিধি অভিজিৎ মুখার্জির রিপোর্ট। আপনার নাম? যিনি মারা গেছে কে হয়? কি নাম? দাদা চিন্তা করবেন না, আমার ছেলেটাও নিখোঁজ হয়ে গেছে, পঁচিশে ফেব্রুয়ারি থেকে, সেই জন্য ওনাদেরকে ধন্যবাদ দিচ্ছি আমি, যাতে আমি ছেলেটা খুঁজে পাই। বম্বে ঘড়ি বাইরে আমার ছেলেটা হারিয়ে যায়। আপনাদের যে আপনি যে এসেছেন, আপনার পরিবার কে মারা গিয়েছিল কীভাবে? ওই বজ্রপাতে মারা গিয়েছিল। কে হয়? আমার বাবা। কী নাম বাবার? কানাই লহরী। হ্যাঁ, কানাই লহরী। আর বাড়ি কোথায়? বাড়ি গোবিন্দ। আপনার উনি বললেন যে এরপর যে বাচ্চাটার পড়াশোনার দায়িত্ব যতদিন পড়বে সেই পড়াশোনার দায়িত্বটা ওনারা এর থেকে নিচ্ছেন, এবং ভবিষ্যতে আরো যাতে পড়াশোনা করে কিছু করেন তার জন্য ওনারা থাকবেন, যোগাযোগটা রাখবেন, আমরা আপনাদের সাথে আছি। যে মারা গেছে ওর মেসে মেসে কি আশ্বাস দিলেন? উনি আশ্বাস দিলেন ওর পড়াশোনার দায়িত্ব আর পরবর্তী পর্যায়ে পড়াশোনা ছাড়া পর যে যদি কোনো কর্মসংস্থানের ব্যাপার থাকে উনি খবর খবর নিয়ে গেলেন যে কী করে সংসারটা চলবে। মা বাবা তারা তো একা অনাথ হয়ে গেল, সেই জন্য দিলীপ যাদব মহাশয়ের সঙ্গে কথা হয়ে গেলেন, ওনারা বলে গেলেন যে যোগাযোগটা রাখুন, দিলীপ বাদবাকিটা কী করা যায়। পরিবারে কি কাউকে চাকরি বা দেওয়া কিছু? না, আমরা সেটা এখনও বলিনি, কারণ ব্যাপারটা হচ্ছে ও তো খুব ছোটো, কারণ ওর ওপিনিয়ন তো আমাদের সব, উনি ও বড়ো হোক, পড়াশোনা করুক, সবার সাহায্য সহযোগিতায় তারপরে কথাটা পরে বলা যাবে, এখন তো পড়াশোনাটাই। আমার নাম নির্মল চাকর, ও আপাতত ওদের বাড়িতেই ওর দিদা এবং দাদু ও থাকবে, আর আমার বাড়ি পাশে, আমি সবসময় ওদের সঙ্গে আছি, ওর মা তো আমার মেয়ের মতো আমার কাছেই থাকতো, মানুষ আমি ওর মেসও হই, মানে যে মালবিকা মারা গেছে ওর মেসও হই। মানে ওর মা বাড়ি থাকবে? না, ও মা বাড়িতে থাকবে না, ও নিজের বাড়িতে থাকবে, মানে বালিপুরে থাকবে। বালিপুরে থাকবে, দাদা দাদু দিদা আছে, ওদের সঙ্গেই থাকবে। এই কথা নাম? আমার নাম নির্মল চা। আমার একটা কর্মসূচি থেকে
ইয়ে করতে বললো, বলবে আমি দেখছি বাবা পীরমোহন রায়। আর কি প্রতিশ্রুতি দিলেন, কে কে আছেন আপনার ফ্যামিলিতে? আমার তো বৌমা, আমার স্ত্রী, ওই যে নাতি, আর ওই যে মাসি। নাতির কত বছর বয়স? হয়েছে বছর ভোট। আপনাদেরকে কি আশ্বস্ত করলেন? আমি দেখছি এইটা এখন সত্য, 2 লাখ টাকা দিচ্ছি। আপনাকে রাজ্য সরকারের তরফ থেকে কোনো একটা কাজের ব্যবস্থা করে দেবো, বা আগেও মমতা পিউ বলেছেন যে আমাকে আগে একখানা চেক তো দিয়েছেন, আজ অভিষেকবাবুও বলেছেন যে কাজের ব্যবস্থা করে দেবেন, বা আজকেও আর্থিক সাহায্য করেছে আর কি। এর ওনার কাছে তো এইটাই কামনা ছিল আর কি, বলবো যাতে আমি সংসারটা চালাতে পারি, পরিবারটাকে বাঁচাতে পারি। আমার বাবা। আপনার নাম কি? আমার নাম সীমন্ত অধিকারী, আমার বাবার নাম শিশির অধিকারী। বাড়ি জগন্নাথপুর। আজকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এই জেলায় মহেশ্বরপুর হাই স্কুলে ক্যাম্পে এবং কিরণ নায় এবং হারুন রশিদের বাড়িতে গিয়ে সেই নিহত পরিবার যারা লাইটেনিংয়ে মারা গেছেন তাদের কাছে আর্থিক সাহায্য সহযোগিতা যেমনি পৌঁছে দিয়েছে, একই সঙ্গে তাদের আগামী দিনে কোনো প্রয়োজন হলে সেটাও তিনি আলোচনা করেছেন। একইভাবে তারকেশ্বরও 5টি পরিবারের সঙ্গে কথা বলেছেন। তারকেশ্বর, সিঙ্গুর, হরিপাল এবং চাঁদানি, পোলবাতে, পান্ডুয়া, পোলবা, দাঁতপুর এই অঞ্চলের এবং এখানেও এসে পুরসুরা বিধানসভা এবং গোঘাট বিধানসভা যারা সেদিন নিহত হয়েছেন বাজ পড়ার দিনের 7 তারিখে সেই পরিবারদের সঙ্গে কথা বলেছেন, তাদের কাছে আর্থিক সাহায্য তুলে দিয়েছেন, সহযোগিতা করেছেন দলের তরফ থেকে, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, এবং বলেছেন তাদের সঙ্গে সকল পরিবারের সঙ্গে কথা বলেছেন। একই সঙ্গে আমাদেরও নির্দেশ দিয়েছেন যে তাদের কোনো প্রয়োজন থাকলে, এবং বিভিন্ন মানুষের বিভিন্ন প্রয়োজন থাকে, সেই প্রয়োজনটাকে এসেস করে তার কাছে পৌঁছে দেওয়ার জন্য এই ইনফরমেশন, যাতে তিনি আগামী দিন আরও যেভাবে যেভাবে সাহায্য করা দরকার তাদের প্রয়োজনীয়তা সেটা তিনি করতে পারেন দলের তরফ থেকে। এই কথাই আজকে একজন মারা গেছেন, ওনার বিজি সর্দার 8 ঘন্টা আগে একটু মারা গেছেন আমি জানি, সেটাও আমি মাননীয় সাংসদ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি জানিয়েছি। এবং এর আগেও যেমনি যারা মারা গিয়েছিল প্রত্যেকের বাড়িতে আমি গিয়েছিলাম, তারকেশ্বর এবং পুরুষরা যারা মারা গিয়েছিল, আজকে আমি এখান থেকে বেরিয়েই সেই পরিবারের কাছে মেট্রো ফার্নিচার অ্যান্ড ইন্টেরিয়র ডেকোরেশন, এখানে সুলভ মূল্যে পাইকারি ও রিটেল কাউন্টারে সমস্ত ফার্নিচার বিক্রয় করা হয়। এছাড়াও ব্যাংক ফাইন্যান্সের সুবিধা আছে। স্থান গোঘাট বকুলতলা পাঁচা ভবন, হরগৌরী রাইস মিলের বিপরীতে। যোগাযোগ 9153559982 এবং 6294621258।